মর্নিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। একদিন ব্লগ না দিলে যে এতটা প্রবলেম হইব আমি আগে জানতাম না, তো এই কথাটা কেন হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাইলেই বুঝবা। সকাল সকাল দেখো ঘুম থাকি উঠছি, বলতে এতটা সকালও আমি উঠছি না, আজকে তো সানডে, তো এখন বাজে 11:30 আর আমি এখন উঠছি ঘুম থেকে। আসলে ডেইলি আমি 8টায় উঠি, কিন্তু আজকে একটু রবিবার থেকে ভাবলাম একটু ঘুমাই। রবিবার মানেই তো একটু বেশি বেশি ঘুম, বেশি বেশি খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এটাই তো আমার মনে হয়। তোমরা কি তেমন হয় কমেন্ট করিও। তো ব্লগ বানাইতে বানাইতে এমন অভ্যাস হয়েছে আমার যে ডেইলি ব্লগ না বানাইলে আমার এখন দিনই যায় না। তো আগে যে হয়েছি যে একদিন ব্লগ না বানাইলে এতটা অসুবিধা হবে বুঝলাম না, এই কথাটা হওয়ার একটাই কারণ যেটা হয়েছে, ব্লগটা তো বানাইছি আমি গতকালকে, আজকে আপলোড করতে আছে সোমবারে। তো গতকালকে যখন টাইমটা আইছিল 9টা থেকে 10টার মধ্যে, যে টাইমটাটা আমি ভিডিও আপলোড করি মানে রাত্র 9টা থেকে 10টা, তখন দেখলাম যে আমার এত অসুবিধা হইতেছে, মানে ব্লগ যে আমি দিতে পারতেছি না, আমার মনের মধ্যে একটু অশান্তি করে, কারণ হালকা ভিডিওটা আমি এডিট করতে পারছি না, যার কারণে ব্লগটাও আপলোড দিতে পারছিলাম না। আমি বুঝছি যে আমার এতটা প্রবলেম হইতেছে ভিডিও যে শেয়ার করতে পারতাছি না, তো এর লাগে আজকে আর দেরি না করে ফটাফট করে গেছি ভিডিও এডিট করা। আগে যখন ডেইলি ব্লগ আপলোড করতাম না, 2-3 মাসে একটা ভিডিও দিতাম, তখন আমার এতটা প্রবলেম হইতো না, ভালোও লাগতো না ভিডিও করতে, কিন্তু এখন কন্টিনিউ 2-3 দিন থেকে এতটা ভিডিও দিতাছি, আমার ভিডিও না দিলে আমার অশান্তি হয়, যার কারণে আমি ওনার ভিডিও দেওয়া বন্ধই করতাম না। সকাল সকাল দেখছো ঘুম থেকে উঠে ব্রাশ করিয়া মুখ মুছে গিতা দিয়ে, তোমরা কি নোটিস করছো আমি হাতের কাছে গামছা না পাই, আমার 90 দিয়েই মুখটুক মুছে লাইছিলাম। তো দেখি বর্তা ডিম দিয়ে ভাত ভাজি করছে আর এক গ্লাস জল খাইয়া এই পড়ছে খাইতাম, এতটা ক্ষুধাও লাগছে, আর নর্মালি আমি 10:30টার মধ্যে ভাত খাইলাই। আজকে মহারানীতে উঠছি 11:30, যার কারণে এতটা লেট হয়েছে, তারপর ওইটা দিয়ে ব্রেকফাস্টটা করলাম, কইরা মা কি নোটিস করছে আমি করতে আজকে তো আমার হইছে, আমি পূজা দিতাম একদম ফাস্টার সারি গেছিলাম, গিয়ে স্নান করতে বসা সকা খাই তো ঘরটা মুছিয়ে তাড়াতাড়ি স্নান করছি, স্নান সারিয়ে আইছি, কারণ তোমার প্রায় একটা হয়ে গেছে। তো সেই সকাল সকাল উঠিয়া স্নান টান করিয়া রান্না বান্না করিয়া পূজাও কিবা দিয়া সারছে, আমি তো কইতেও পাই না, আর আমি এদিকে নাটক করতেছি স্নান করিয়া ইয়া, আমার মুখটা যে বিড়বিড় করতেছে, আমি তখন গাইতেছিলাম একটা গান, কি গানটা জানি এখন আমার মনে পড়েন না, বলো চুলটা তো মোছা হয়ে গেছে, অনেকটা ঠাকুর করে দিকে যাই গিয়া ঠাকুর একটু প্রণাম হইলার দিকে, এদিকে মার পূজা দেওয়া শেষ। আমরা মনে হয় না আমার অন্য কোনো ব্লগে আমার দেখছো আমি ঠাকুর করে আইসি, পূজা দিতেছি, প্রণাম করতেছি, আসলে আমি সব কোনো কিছুই করি না, তো একটু প্রণাম করতে আইসি আজকে ঠাকুরে, মায়ের পূজা দিয়া আমার দুধ প্রসাদটা রাখি দিয়েছিল, খাইতাম হইলে তো স্নান হইলে আইসি, আসলে ভাবলাম ফার্স্টে প্রণাম করছি, অনেকটু প্রসাদ আগে খাই। তো যেমন কথা এমন কাজ, আমি একটা বাটির মধ্যে লইতেছিলাম, 2টা আমের টুকরা লইছি আর অল্প দুধ লইছি, লইয়া এটা আমি ভাবলাম আগে শেষ করি তোমার সাথে শেয়ার করি। আমরা খায় খায় বাড়িতে আমার বেশি রাম দুধ দেওয়া হয়ে গেছে, তোমরা খাই আসারছো কমেন্ট করিও সবাই জানাইও, আর আমি তো খুব এনজয় করতেছি, এটা দেখতেই পারতেছ গোপাগপ গোপাগপ করে খাইতে আসি। পূজা টুজা দিই আর না দিই, তোর প্রসাদ খাইতে আমি ভীষণ ভালোবাসি, যার কারণে মা যে কোনোই পূজায় দেবো প্রসাদ আমার লাগে রাখি দিব আলাদা করিয়া। খাওয়া শেষ করে একদম আই করছি ভাত খাইতে, তখনও বাজে গেছে প্রায় মনে হয় 2টা বাজে তখন, আর দেখো কতটা সকালে আমি আজকে দেরি করে উঠা, এইসব কিছু কাজ আমার আজকে লেট হয়েছে। হয়তো ভাত লইলাম, এদিকে আসলো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে কি যেন একটা রান্না করছে, আর মাছ ঝুল আসলো তো একদম নর্মাল খাবার আসলো দুপুরবেলা, আমি ভাবলাম ফটাফট এটা দিয়ে খাওয়াটা ফিনিশ করি, তারপরে অন্য অন্য কিছু প্ল্যান আসলো। ভাবছি অনেকদিন থেকে তো কোনো রিলস আপলোড করি না, আজকে একটু রেডি রেডি হইয়া রিলস বানাইব, কারণ আজকে তো সানডে একটু ফ্রি আছি, রিলস বানাইব, কিন্তু এতটা এতটা গরম দিছিল মানে হওয়ার মতো না, এই গরমে গরমিতে গামি একদম শুভ হয়ে গেছে আমার দীক্ষা, তোমরা বুঝতেই পারতেছ, আর তখন যদি রেডিও আর রিলস বানানো যায় আমার অবস্থা দুরবস্থা হয়ে যাবো, তার কারণে যা প্ল্যান করছিলাম প্ল্যানের জায়গায় প্ল্যান রয়েছে। আর এদিকেও দেখো অনু, তাই তো আমার আগে আইয়া ঘুমাই গেছে, মানে ভিডিও করতো না গরমের কারণে, তারপরে আমিও আর টাইম মিলিয়ে দিলাম একটা ঘুম পড়ি, আর তো ঘুম থাকি ওইটা মুখ ফুলে কি অবস্থা। আর তখন আমরা 2টা গেছিলাম চকলেট আনতে দোকানের মধ্যে, কিন্তু গিয়া দেখি দোকানটাই বন্ধ, সানডে এর লাগে উইব মনে হয় দোকানটা খুলছেই না। আমরা গেছিলাম বিকাল দিকে, তখন প্রায় 6টা বাজে, আমরা ঘুমাইছি, এই যে দুপুর 2:30টার সময় ঘুমাইছি আর 6টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম, গিয়েও দেখি দোকান বন্ধ, তারপরে আইসি বাড়ি, তারপরে আমার বিশেষ কারণে সবাই দেখি ফেসবুকে ইনস্টাগ্রামে এত পরিমাণ স্টোরি লাগাইতেছে, আলতা দিয়া সাজিয়া গুজিয়া, আর এদিকে মাথা তো সবাই দিলাইছে, আমি তো দিছি না, তেমন একটা ভালো হয় না আলতা দিতে, তো যার কারণে সবাই স্টোরি লাগাইছে, আমি কিনে বাদ যেতাম, আমিও বই গেছি আলতা শেষে লইয়া এদিকে বইয়া আলতা দিতেছি, আর তোমার সাথে শেয়ার করতাম এটা তো হইতেই পারে না, তো দেখো আমি কিতা দিয়ে আলতা দিতেছি, মানে আমার কথা হচ্ছে যখন দিতাম খুশি দিলাই, মন কিছু থাকাও খাতার কাছে না থাকতো, এখানে তুলি খেয়ে বানাইতো যেটা আসিল আলতা শিশিটা মুখাটা, ওই মুখাটা দিয়ে আমি শুরু করছি আলতা, তো মানে আমার কথা হচ্ছে ওখানে আমি দিলাইতাম তো দিলাইতাম, মানে আমি তুলি টুলি কিছু বানাইতে পারতাম না, তো দে
একলাই এটা দিয়েই আমি আমার সম্পূর্ণ কাজ সারলি না মেক পায়ক দিয়া কমপ্লিট হলে দুনুপাটাই প্রায় কমপ্লিট দেখো মানে তার মধ্যে ভাবলাম একটা রাউন্ড দিয়া দিই খুব সুন্দর লাগবো দেখতে কারণ তো একটু ফটো উঠাইমো স্টোরি দিমো আরও কত ঢংটাং করবো এটা তো আছে যেটা তোমার সাথে শেয়ার করতে থাকি আমি সবসময় করবো ভবিষ্যতে আমার যেটা মনে হয় তারপর হঠাৎ মনে হয়েছে একটু নপুরও পরা যাক দেখতে পাটা একটু সুন্দর লাগবো যদিও আমার পাটা রোদ্রে পুড়িয়ে এতটা পরিমাণ খালো হয়েছে তা খোয়ার মতো অবস্থা নাই ভাবলাম এটা বলে একটু ঢংটং করা কার দেখে নূপুর পরার পর পাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে তো তারপরে দ্বিতীয় পায়েও একটু সুন্দর করে নূপুর পরছি এটা তো অনেকটাই ফটো উঠছে যেটা তোমার সাথে আমার গতকালকে শেয়ার করা গেছে আজকের তো আর অপেক্ষাই নেই কারণ ভিডিওটা এডিট করতে গেলে পারছিলাম না দেখে ভিডিওটা এডিট করছিলাম না তো আপলোড করছি না উল্টা পাল্টা কথা হইলে এটা আমাদের এদিকে দেখো তারপর মা একটা আম আনছিল খাস আম আর এই সিজনে খাস আম পাওয়া মানে যে আমার কিতা মনে হয়েছে তখন এটা শেষ করতো আমার গরম প্রচণ্ড লাগতেছে আর গরমে টক খাইতে অনেকটাই ভালো লাগে তো অনুরোধ হয়েছে ফটাফট খাট কাটি আমার আগে দেয় আমি আগে খাই আগে সেম খাটি আমার হাতে দিয়েছে আমার হাতে যে আলতা লাগানি আসছিল আলতাটির মধ্যে কালার হয়ে গেছিলো সেটা আমি আমি খাইছি তার কেউ খাইছে না তারপরে তো দেখছো লবণ মরিচ দিয়ে এটা মাইক খেলে গেছি এই করে আয়া খুব মনোযোগ দিয়ে এটা ফিনিশ করছে আর একটু অনু আলতা লাগাইতেছে ভাই তারপরে তো দুটাই মিলে একটু ঢংডাং করলাম দেখো দুটার বাকিটা করতেছি আর আসলো বৌদি তারা আমার কথার তারা এতটা লেট করিয়া আইসে কিতা হই মতো তারা আমার পরে চা টিফিন টিফিন দেওয়া হইলো আমিও খাইলাম তারাও খাইলো এখানে এখন অনেকক্ষণ গল্প চলবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছে তোমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটা কমেন্ট করবাই ভালো লাগলে একটা লাইক শেয়ার তো অবশ্যই করবাই আর এইভাবেই আমার পাশে থাকবে আমার ভিডিও দেখবাই আর নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকিও টাটা।